বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর হাত পা ধরার পর বাইরে এসে ক্ষমতাসীন দলের মন্ত্রী উপদেষ্টারা ভিন্ন কথা বলেছে বলে দাবি করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বিকেলে রাজধানীর বিজয়নগর উপজেলা নির্বাচন বর্জনে লিফলেটের বিতরণের সময় এ দাবি করেন তিনি রিজবি বলেন কঠিন সংকটের মধ্যে দিন পার করছি কথা বলা ও চলাচলের স্বাধীনতা নেই আমরা সভা সমাবেশ করতে পারি না দেশে আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন ন্যাশনাল রিজার্ভ দাঁড়িয়েছে ১৩ মিলিয়ন ডলারে প্রয়োজনীয় খাদ্য কেনার মতো টাকা নেই আমাদের তিনি আরো বলেন আজ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের সঙ্গে বিএনপি নাকি গোপন সম্পর্ক রয়েছে আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পক্ষে কথা বলছি কিন্তু আপনারা কি করছেন ইসরায়েল প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে সরকারকে এটাই সবচেয়ে বড় প্রশ্ন জনগণের দৃষ্টিতে ভিন্ন খাতে সরানোর জন্য আমাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলা হচ্ছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন মানুষের আমানত যেখানে থাকে সেই বাংলাদেশ ব্যাংকে চুরি ডাকাতি হয়েছে সেটা যাতে জানতে না পারে এজন্য সাংবাদিকদের ভেতরে প্রবেশে বিধিনিষেধ দেওয়া হয়েছে এখন ধীরে ধীরে বোঝা যাচ্ছে কি লুটপাট হয়েছে মূলত এসব ঢাকতেই পররাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদেররা বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে ছড়াচ্ছে